कृषि प्रधान नওগাঁর अन्यतम नदी तुलसी गंगा अनेक दिन धरे शुकिये थाका नदीते शुरू हয়েছে खनन काज फले शुष्क मौसुमेও चाषाबाद सह नाना काज करते पारছেন स्थानीयরা। नওগাঁ থেকে জয়পুরহাট যাওয়ার একমাত্র সহজ পথ ছিল তুলসী গঙ্গা নদী। এছাড়া এই নদীর পানি দিয়ে জমিতে সেচ ও চাষাবাদ করা হতো। মাঝে নদী শাসন ও খনন না করাই এবং অবৈধ দখল আর দূষণের কারণে মৃতপ্রায় হয়ে গিয়েছিল নদীটি। তুলসী গঙ্গার হারানো যৌবন ফিরিয়ে আনতে নদীতে ধারাবাহিকভাবে খনন করছে সরকার। তারা চাষাবাদ করতে পারবে। তাছাড়াও এখানে প্রচুর পরিমাণে ফসল প্রচুর পরিমাণে মৎস্য চাষ করতে পারবে। এতে আমাদের ফসলের উৎপাদন যেমন বাড়বে, মৎস্য উৎপাদনটাও তেমন বাড়বে। সম্প্রতি তুলসী গঙ্গা নদীর নওগাঁ অংশের ২০ কিলোমিটারের মধ্যে ১৬ কিলোমিটার খনন করা হয়েছে। এখন নদীতে জমে থাকা পানি দিয়ে চাষাবাদ করছেন কৃষকরা। এখন অনেকে এটা দখল করে নিচে ময়লা আবর্জনা ফেলে। আসলে এটা নদী না খাল না জলাশয় বোঝা যায় না। কৃষকেরা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হতো। কৃষকেরা পানির অভাবে নির্দিষ্ট সময় তারা চাষ করতে পারতো না। এই নদী খননের পর যে এখন পানি জমট হচ্ছে, এই পানি দিয়ে আমাদের উপরকার মাটির ফসল বিভিন্ন ফসল হচ্ছে। পর্যায়ক্রমে জেলার সব নদী ও খাল খনন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নদী খনন করলে যেটা হয়, আপনার মাছের সরবরাহ, মাছের প্রজনন ক্ষমতা বাড়ে, মাছের বিচরণ ক্ষেত্র তৈরি হয়, পানি সরবরাহ বৃদ্ধি পায়। সংশ্লিষ্টরা মনে করছেন খননের ফলে নদীতে শুষ্ক মৌসুমে আবার পানি জমে থাকবে। সেই পানি চাষাবাদ, মাছ চাষ সহ বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন স্থানীয়রা। সঙ্গে আবারও চালু হবে নৌপথে চলাচল। দীপ্ত, বার্তাকক্ষ।